আজকে রাশিফল 28 জুলাই 2023 শুক্রবার, তিথি শুক্ল, একাদশী। জন্ম রাশি হলো বৃশ্চিক। সূর্যোদয় সকাল 5টা 9, সূর্যাস্ত বিকাল 6টা 15। মেষ রাশির রাশিফল, আপনার হাসি বিষণ্ণতার বিরুদ্ধে কাজ করবে। সম্পত্তি সংক্রান্ত কারোবার বাস্তবায়িত হবে, অবিশ্বাস্য লাভ এনে দেবে। বাচ্চার কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ আসতে পারে। প্রেমপূর্ণ দিন হবে, যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন, দিনটি সেরা উপভোগ করুন। সময়ের সাথে চলার জন্য আজ প্রিয়জনদের সময় দিতে হবে। আজ বাড়ির লোকজনের সাথে সময় কাটাবেন। স্ত্রীর কাছ থেকে বিস্ময়কর কোনো খবর পেতে পারেন। পরিবারের সদস্যদের সাথে সুন্দর কথাবার্তা বলতে হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃষ রাশির রাশিফল, কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন। আজ এমন কিছু করুন যা আপনি উপার্জন করেন। আপনার নতুন উচ্চতায় আপনি পৌঁছে যেতে পারেন। আজ মানুষজনের সাথে সুন্দর সময় কাটাবেন। যদি আপনি প্রিয়জনকে ভালোভাবে বুঝতে না পারেন তাহলে সমস্যায় পড়তে পারেন। খোলামেলা কথাবার্তা বলুন, হৃদয় পরিষ্কার রাখুন। আজ বস তাড়াতাড়ি অফিসে পৌঁছে যেতে পারে। আজ জীবন বসন্তকালের মতন হবে। আজ ব্যবসায় সব দিকে খেয়াল রাখতে হবে। আজ ছোট্ট কোনো পার্টির পরিকল্পনা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল, আপনার ইচ্ছাশক্তির দ্বারা আপনি পুরস্কৃত হতে পারেন। আপনি কৌশলপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করবেন। আজ খুব আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, নাহলে সমস্যার সৃষ্টি হবে। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ দিয়ে থাকেন সেই টাকা ফেরতের আশা রাখতে পারেন। আজ কোনো ক্ষতির মুখোমুখি হতে পারেন। আজ শক্তি সঞ্চয় আপনি করতে পারবেন। আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে মর্যাদাপূর্ণ উপায়ে নেওয়া উচিত হবে। পরিবারের জন্য আজ দিনটি প্রেমময় হয়ে উঠবে। শুধুমাত্র চারপাশে তাকান, সব কিছুই সুন্দর মনে হবে। আজ আপনি সুন্দর একটি দিন উপভোগ করতে পারবেন। স্ত্রীর সাথে সুন্দর দিন কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কর্কট রাশির রাশিফল, আপনার ভদ্র আচরণ স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে। আজ বুঝতে পারবেন যে তার সাথে যেমন খুশি ব্যবহার করার ফলে সম্পর্কের ক্ষতি হবে। আজ স্বাস্থ্য নিয়ে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। আর্থিক অবস্থা কিছুটা অবনতি হতে পারে। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। প্রেমের বিষয়ে বলশালী হওয়া এড়িয়ে চলুন। নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। সব কিছু জিনিস আপনি বুঝতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহরাশি রাশিফল, আজ স্বাস্থ্য সুন্দর থাকবে। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ব্যক্তিকে যদি অর্থ দিয়ে থাকেন সেই টাকা ফেরতের আশা রাখতে পারেন। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বাড়ির লোকজনের সাথে কথা বলতে হবে। ফাঁকা সময়ে যথেষ্ট সুযোগ পেতে পারেন। স্ত্রীর সাথে সুন্দর একটি দিন উপভোগ করবেন। আপনি প্রবীণদের সাথে তর্ক বিতর্ক করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কন্যা রাশির রাশিফল, আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন। যত তাড়াতাড়ি সম্ভব ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন। তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। আজ কোনো চাপের মুখোমুখি হতে পারেন। বিনিয়োগ করতে পারেন। আজ লাভ অর্জন করতে পারবেন। মানুষজন তাদের সেরাটা দেবে। আকস্মিক সাক্ষাৎ হতে পারে। ব্যবসা আজ কোনো ভালো পরিবর্তন আসতে পারে। পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে। আজ আপনি একটু চাপ পেতে পারেন। পরিবারের সদস্যদের সাথে সুন্দর একটি দিন কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। তুলারাশির রাশিফল, হতাশ এবং অবসাদগ্রস্ত হবেন না। আত্মীয়দের কাছ থেকে যারা ঋণ নিয়েছিলেন সেই টাকা ফেরত দিতে হতে পারে। বাচ্চা আপনার প্রত্যাশামাফিক ফল করতে পারে। আজ আপনি আচমকা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেন। আজ একটু উৎসাহপূর্ণ দিন আপনি কাটাবেন।
জীবনে চলতে থাকা অশান্তির মাঝে নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আপনি পছন্দসই আজ ফল পেতে পারেন, আজ মানুষজন আপনার সাথে সময় কাটাবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 2। বৃশ্চিক রাশি রাশিফল, বেশি খাওয়া দাওয়া এবং উচ্চ ক্যালোরি খাবার এড়িয়ে চলুন। বিবাহিত জীবন সুন্দর হবে, প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অধিক জড়িত থাকায় অভিভাবকের রাগ ডেকে আনতে পারে। আজ পেশাদারি ক্ষেত্রে কোনো পরিকল্পনা করতে পারেন, গুরুত্বপূর্ণ আজ কাজে যুক্ত হতে পারেন। বাবা মাকে খুশি রাখতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো হবে, দিনটি সফলভাবে গড়ে তুলতে পারবেন। সমস্ত জরুরি কাজ শেষ করার জন্য সময় পাবেন। আপনার স্ত্রী আপনার জন্য দেবদূতের মতো হবে, আজ আপনি চাপ অনুভব করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশি রাশিফল, আজ স্বাস্থ্য সুন্দর থাকবে, বন্ধুদের সাথে পার্টির পরিকল্পনা করতে পারেন। সাম্প্রতিককালে ব্যক্তিগত জীবন প্রধান মনোযোগের কেন্দ্র হয়ে দাঁড়াবে, সামাজিক কাজে আজ চাপ আসতে পারে। আজ আপনি একাকিত্বে দশা কাটিয়ে উঠতে পারবেন, মতামত চাইলে মতামত দেবেন, লজ্জা পাবেন না, এতে প্রশংসা হবে। বিবাহিত জীবন সুন্দর হবে, গুরুত্বপূর্ণ কাজে আজ সময় দিতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশির রাশিফল, আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে, জিনিসপত্রগুলি আজ সামলাতে পারবেন, পিতা মাতার সাথে কথা বলতে হবে। আজ আপনি ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন, আজ আপনাকে কেউ কিছু বললে তাতে কিছু আসে যাবে না। আজ আপনি ফাঁকা সময়ে কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন, চারপাশের মানুষের সাথে আজ সময় কাটাবেন। আজ প্রেমের জীবন সুন্দর মোড় নেবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কুম্ভ রাশির রাশিফল, অপ্রয়োজনীয় ভাবনা শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন। আজ অর্থ সঞ্চয় করতে পারবেন, আপনি যথাযথ সংরক্ষণ করতে সক্ষম হবেন। দুঃসম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশি বয়ে আনবে। সময়ের সাথে চলার জন্য প্রিয়জনদের সময় দেওয়ার দরকার রয়েছে, আজ আপনি এটি বুঝতে পারবেন। বাড়ির লোকজনদের যথেষ্ট সময় দিতে হবে, স্ত্রীর সাথে সুন্দর দিন কাটাবেন, আপনি সঠিকভাবে দিনটি উপভোগ করতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মীন রাশির রাশিফল, স্বাস্থ্য সুন্দর থাকবে, ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে সক্ষম হবেন। বাড়ির কোনো অনুষ্ঠানে আয়োজনের কারণে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দিনের শেষ দিকে পুরনো বন্ধুদের সাথে সাক্ষাৎ হতে পারে, ব্যক্তিগত জীবন চাপপূর্ণ হবে, আজ সম্পর্কের মধ্যে চাপ আসতে পারে, টাকা পয়সা অনেক ব্যয় করতে পারেন, আপনার সৃজনশীলতা আজ দেখাতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ভালো থাকুন, সুস্থ থাকুন।